أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কে জহির রায়হান জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হলো 21 ফেব্রুয়ারির ভাষা আন্দোলন নিচের কোনটি জহির রায়হানের রচনা আরেক ফাল্গুন হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা জহির রায়হান বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে জহির রায়হান কোনটি জহির রায়হানের রচনা বরফ গলা নদী সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন জহির রায়হান একুশের গল্প প্রবন্ধটি কার লেখা জহির রায়হান তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি একদিন নিম্নের কোনটি থেকে নেয়া একুশের গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক কে জহির রায়হান জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক ছিলেন জহির রায়হান লেট দেয়ার বি লাইট কার প্রামাণ্য চলচ্চিত্র জহির রায়হান জীবন থেকে নেয়া স্টপ জেনোসাইড লেট দেয়ার বি লাইট কার লেখা জহির রায়হান ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন 52 গলির এক গলি কার রচনা রাবেয়া খাতুন রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান 1973 সালে বাংলাদেশে বর্তমান সাহিত্যঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয় সৈয়দ শামসুল হক জাগো পাহে কোঠে সবাই এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন নাটকের কদম আলী পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় কি মুক্তিযুদ্ধ নিচের কোনটি কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের শেষ পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে সৈয়দ শামসুল হক নুরুল দিনের সারা জীবন নাটকটির রচয়িতা কে সৈয়দ শামসুল হক সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে সৈয়দ শামসুল হক আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি নিষিদ্ধ লোবান পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা কে সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান গ্রন্থের রচয়িতা কে সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা কাব্যনাট্য আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি সোনালী কাবিন সোনালী কাবিন কাব্যের রচয়িতা কে আল মাহমুদ কোন সরি লোকলোকান্তর কাব্যগ্রন্থটির ছবি সরি লোকলোকান্তর কাব্যগ্রন্থটির কবি কে আল মাহমুদ আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি লোকলোকান্তর কালের কলস কাব্যগ্রন্থের রচয়িতা কে আল মাহমুদ বক্তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা কাব্য আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি পাখির কাছে ফুলের কাছে কোনটি আল মাহমুদের গ্রন্থ নয় কোনটি আল মাহমুদের গ্রন্থ নয় হেমলকের পেয়ালা কালের কলস কোন ধরনের রচনা কাব্য নোলক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত লোকলোকান্তর আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন দৈনিক নবযুগ
বটতলার উপন্যাস এর লেখক কে? রাজিয়া খান। কুলাই কালস্রোত কার লেখা? শওকত আলী। ওয়ারিশ উপন্যাসের লেখক হচ্ছে শওকত আলী। সাবিনা উপাখ্যান, উপন্যাসের রচয়িতার নাম হাসান আজিজুল হক। নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হাসান আজিজুল হক। নিচের কোনটি হাসান আজিজুল হকের উপন্যাস? নিচের কোনটি হাসান আজিজুল হকের উপন্যাস? আগুন পাখি, আত্মজা ও একটি কপুরী গাছ কার লেখা গল্প? হাসান আজিজুল হক। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি কে? শহীদ কাদরী। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা কে? আবদুল্লাহ আল মামুন। আহমদ সফা কোন গ্রন্থটি লিখেছেন? যদ্যপি আমার গুরু। যদ্যপি আমার গুরু কার রচনা? আহমদ সফা। নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুন। যদ্যপি আমার গুরু আহমদ সফা, নিচের কোনটি সঠিক? গাভী বৃত্তান্ত আহমদ সফা। আহমদ সফা রচিত উপন্যাস কোনটি? পুরস্কার। 69-এ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা? চিলেকোঠার সেপাই। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। দুধে ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। দুধে ভাতে উৎপাত আখতারুজ্জামান ইলিয়াসের একটি গল্প গ্রন্থ। দোজকের ওম গল্প গ্রন্থটি কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াস। মিলির হাতে স্ট্যান্ড গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থটি কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কোনটি? খোয়াবনামা। আব্দুল মান্নান সৈয়দ কোথায় জন্মগ্রহণ করেন? 24 পরগনা। মাস শিরিষ কবিতাটি কার লেখা? আব্দুল মান্নান সৈয়দ। ক্ষুধা প্রেম আগুন উপন্যাসটির রচয়িতা আব্দুল মান্নান সৈয়দ। বাংলা সাহিত্যে পরাবাস্তব কবি হিসেবে পরিচিত আব্দুল মান্নান সৈয়দ। কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ? বাংলার মাটি, বাংলার জল। চাষাভুষার কাব্য কার রচনা? নির্মলেন্দু গুণ। সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। উদ্ধৃতিটি কোন কবির কবিতাংশ? নির্মলেন্দু কোন কবির কবিতাংশ? নির্মলেন্দু গুণ। রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান। হুমায়ুন আজাদের রচনা কোনটি? লাল নীল দীপাবলি। লাল নীল দীপাবলি কার রচনা? হুমায়ুন আজাদ। 56,000 বর্গমাইল গ্রন্থের লেখক কে? হুমায়ুন আজাদ। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? হুমায়ুন আজাদ। যাপিত জীবন উপন্যাসের রচয়িতা কে? সেলিনা হোসেন।
হাঙর নদী গ্রেনেড এর রচয়িতা কে? সেলিনা হোসেন। যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবি হেলাল হাফিজ। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই স্মরণীয় পঙ্ক্তিটি রচনা করেছেন হেলাল হাফিজ। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত? কথা সাহিত্যে। হুমায়ুন আহমেদের জন্ম কোন জেলায়? নেত্রকোনা। অমায় নাটকটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। আজ রবিবার নাটকটি কে রচনা করেন? হুমায়ুন আহমেদ। হিমু নাটকটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। বহুব্রীহী বইটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। এই সব দিন রাত্রি নাটকটির লেখক হুমায়ুন আহমেদ। প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে। নন্দিত নরকে কারা লেখা উপন্যাস? হুমায়ুন আহমেদ। জ্যোৎস্না ও জননীর গল্প কারা লেখা? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা? জ্যোৎস্না ও জননীর গল্প। শঙ্খনীল কারাগার উপন্যাসটি কার লেখা? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ নিচের কোন গ্রন্থটির লেখক? শঙ্খনীল কারাগার। দিঘির জলে কার সোয়া গো এটি উপন্যাস? এলেবেলে বইটি কার লেখা? হুমায়ুন আহমেদ। কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস? আনন্দ বেদনার কাব্য। আগুনের পরশমণি গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খণ্ডচিত্র। ঘেটু পুত্র কমলা চলচ্চিত্রের পরিচালক কে? হুমায়ুন আহমেদ। বাকের ভাই চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই? সংসপ্তক উপন্যাসের টিভি সিরিয়ালে, সরি আর টিভি সিরিয়াল কোথাও কেউ নেই তে। দেয়াল রচনাটি কার? হুমায়ুন আহমেদ। নন্দিত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ এর দেয়াল একটি রাজনৈতিক উপন্যাস। হুমায়ুন আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয়? কোথাও কেউ নেই। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। অনিল বাগচির একদিন ওই উপন্যাসটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ।